স্বপ্নে দেখে ওই যুবকটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আমার পরে ভাইরা এবার আল্লাহর উলি ডাকতে বললেন, ওরে যুবক তুমি কোন আমলের বিনিময় জান্নাতের ভিতরে প্রবেশ করেছো? এবার যুবকটা ডাকতে বলে, ও আল্লাহর উলি আমি দুনিয়ার জিন্দগির মধ্যে এমন কোনো আমল করতে পারি নাই যে জান্নাতের মেহমান হয়ে যাব, কিন্তু হ্যাঁ আমি একটা গুনার কাজ করার জন্য ইচ্ছা করেছিলাম, ইচ্ছা করার পরে আমার হাত যখন সামনে বাড়ায় দিয়েছি, সামনে বাড়ায় দেওয়ার পরে ওই যুবতী মহিলাটা আমাকে ওয়াজ করতে শুরু করে দিয়েছে, ওরে যুবক তুমি যদি এই কাজ করো জাহান্নামের কঠিন আগুনের মধ্যে চলতে হবে, তুমি যদি এই কাজ করো কবরের মধ্যে যাওয়ার পরে শাস্তি ভোগ করতে হবে, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের আগুনের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? এমনি ভাবে যখন যুবক যুবতী মহিলাটা আমাকে ওয়াজ করেছিল, তখন আমি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার কারণে আমি হাত ছেড়ে দিয়া আমি জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহর দরবারে ক্রন্দন করেছি। এই ক্রন্দনের কারণে মহান আল্লাহ আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিয়েছে। তাহলে আল্লাহর ভয় এমন একটা মেডিসিন, গুনাহ থেকে ফিরে আসার মেডিসিন। কথা ঠিক কিনা জয় কা? আচ্ছা বলুন তো দেখি দুনিয়ার কোন প্যারাসিটামল ট্যাবলেট এবং এই আরো যত ট্যাবলেট আছে নাফা ট্যাবলেট এইগুলি খাইলে কি গুনার দিকে ফিরন যাব? আরো জোরে কান, গুনার দিকে ফিরে যাবে না। এই জন্য গুনার থেকে ফিরে আসার একটাই ট্যাবলেট, গুনার থেকে মুক্তি হওয়ার মাপ পাওয়ার একটাই ট্যাবলেট, সেটা হলো আল্লাহর ভয়। কথা ঠিক না বেঠে? আল্লাহর ভয় নামক মেডিসিন যদি বান্দার অন্তরের মধ্যে ঢুকিয়া যায় তখন বান্দা গুনাহ করতে পারে না, জিনার মধ্যে লিপ্ত হতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে না, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ইজ্জতের উপর হামলা করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে আসিয়া যায় তাহলে ওই বান্দা বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে আসিয়া যায় রোহিঙ্গা মুসলমানগুলির উপর কোনোদিন বান্দা আক্রমণ করতে পারে না। তাহলে যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকে তখন নির্দ্বিধায় দুনিয়ার মধ্যে চলে, তখন সামনে যারে পায় তারে সটকানা মারে। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান। আমার পরে ভাইরা এই জন্য একমাত্র গুনাহ থেকে মুক্তি পাওয়ার একমাত্র মেডিসিন হলো আল্লাহর ভয়। কথা ঠিক কিনা জোরে খান? আমার পরে ভাইরা এখন আসুন, আল্লাহকে আমরা কেন বই করব? কথা ঠিক কিনা জোরে খান? আল্লাহকে আমরা কেন বই করব? দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে যাইয়া এর পিছনে একটা না একটা কারণ থাকে। কথা ঠিক কিনা জোরে খান? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে বানাইছে এর পিছনে কারণ আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? কারণ আছে। কি কারণে আল্লাহ বানাইছে? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একটাই কারণ, তারা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। কথা ঠিক কিনা জোরে খান? ওয়া মুসলমান ইমানদার, দুনিয়াতে প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে। এই ওয়ার্ডের যে কাউন্সিল আছে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তার পেছনে একটা কারণ আছে। কেন? উনি সৎ মানুষ, উনি এই ওয়ার্ডের যত কাজ আছে জনসাধারণের যে সেবার কাজ আছে ওই কাজগুলো সে করবে। কথা ঠিক কিনা জোরে খান? আমার পরে ভাইরা আমাদের বর্তমান সমাজের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারও একটা কাজ আছে, আছে কিনা নাই? এই বাংলাদেশের মুসলমান কিভাবে দুনিয়াতে বাংলাদেশে শান্তিতে বসবাস করে সেটাই হলো তার কাজ। কথা ঠিক কিনা জোরে খান? ও মুসলমান ইমানদার, ঠিক তদ্রূপভাবে আমরা আল্লাহকে কেন ভয় করব তার পিছনে একটা কারণ আছে। কারণ দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ একজন অপরজনকে ভয় করে, কারণ যার কাছে মাল থাকে তাকে মানুষ ভয় করিয়া চলে। কথা ঠিক কিনা? মাল চিনুন না আপনারা? চিনুন আপনারা? এটা তো চিনার কথা ওই কথা ঠিক কিনা জোরে খা? এটারে চিনুন না? এটা
শহর এলাকার মানুষ এটা চিনার কথা। আর একটা কথা হলো যে দুনিয়া আমরা গ্রাম অঞ্চলের মানুষ যারা আছি তাদের কাছে যখন দেখবেন গোষ্ঠীর জোর বেশি পাওয়ার বেশি তখন একদম অপরজনকে বই করিয়া চলে। কথাটি কিনে জোরে খ, এমন মনে খ যদি এদের কথা মতো না চলতে হলে সাইজ করে নেব। কথাটি কিনে জোরে খ তখন তাকে ভয় করিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব না ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি অস্ত্রের কাছে মাথা নত করিয়া চলো বই করিয়া চলো আর গোষ্ঠীর লোক যাদের আছে তাদেরকে তোমরা বই করিয়া চলো। কেন? তাদের পাওয়ার বেশি। আরো জোরে খাও, আরো জোরে খাও, তাদের পাওয়ার বেশি সেই কারণে তোমরা দুনিয়াতে বই করিয়া চেন। কিন্তু আমার পাওয়ার তো সকলের চাইতে বেশি। আরো জোরে খ আমার পরে ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাহেতে বলেন আল্লাহু আহাক্কু আন তাখশাহু, আল্লাহ তাআলাই হচ্ছে সবচেয়ে বেশি হকদার বান্দা আল্লাহকে ভয় করবে। কথা ঠিক কিনা জোরে খ, ভয় পাওয়ার হকদার কে? আর একটু চিল্লা বলুন কে? বই পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করে যাবে না। কোথা দিক কিনা জোরে কা, মাথা নত করতে হলে কার কাছে করতে হবে? আল্লাহ। আরো জোরে খান, বই করতে গেলে কাকে বই করতে হবে? আল্লাহকে বই করতে হবে। তাহলে আবার আসুন একটু বিস্তারিত আলোচনা করি। আমার পরে ভাইরা, দুই কারণে দুনিয়ার মানুষগুলি বই করিয়া চলে। এক হলো গোষ্ঠীওয়ালা, কথা ঠিক কিনা জোরে খান, গোষ্ঠীর সংখ্যা বেশি থাকলে লোক বেশি থাকলে। আর এক গোষ্ঠীর মধ্যে 10 জন, এক গোষ্ঠীর মধ্যে 500 জন, এক গোষ্ঠীর মধ্যে 10 জন, 10 জন লোক 500 জন লোক হয়ে বই করিয়া চলে। কথা ঠিক কিনা জোরে খান, যদি না চলে তোলে সাইজ করে নিব, গড়তে পারিবি লাগিল তোমার বাসার থেকে বাইর হওয়া চললে দিবে না, তাদের কথা মতো চলন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে একজন অপরজনকে বই করো, বই করিয়া চলো, তাদের গোষ্ঠীর পাওয়ার বেশি, সংখ্যা বেশি, লোকের সংখ্যা বেশি, লাডি বেশি। কথা ঠিক কিনা জোরে খান, আল্লাহ ডাক দিয়ে বলেন আমার লাডির সংখ্যা কত বেশি। আবান্দা তুমি কি জানো আমার লাডিওয়ালা বাহিনীওয়ালা সমস্ত ফেরেশতা। আরো জোরে খান, আল্লাহ লাডিওয়ালা বাহিনী আছে কিনা নাই? আরো জোরে খান, আল্লাহ লাডিওয়ালা বাহিনী আছে। আল্লাহ লাডিওয়ালা বাহিনীর নাম হলো ফেরেশতা। তাহলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কি 10,000? আপনারে খিদা হন, 10,000 না, ফেরেশতার সংখ্যা কত? আমার পরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মধ্যে একটা, আরবের মধ্যে একটা পবিত্র স্থান, আল্লাহ ঘর, আল্লাহর ঘর আল্লাহ তৈরি করেছেন, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই ঘরের মধ্যে প্রতি বছর বিভিন্ন কান্তি দেখে অনেক মানুষরা হজ করার জন্য যায়, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ ডাকে সারা দেয়। কথা ঠিক কিনা জোরে খান, হজ করার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষে যায়। ও মুসলমান ইমানদার, ওই কাবা গড়ের হুবহু সাত আসমানের উপরে একটা পবিত্র স্থান আছে, যেই পবিত্র স্থানটার নাম হলো বাইতুল মামুর। কথা ঠিক কিনা জোরে খান, ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষের কাবা হলো বাইতুল্লাহ, আর ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করে, আবার সেই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত তওয়াফ করার সুযোগ আর পাবে না। 70,000 ফেরেশতারা যদি প্রতিদিন ওই বাইতুল মামুরকে তওয়াফ করে, আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ যদি কিয়ামতের আগ পর্যন্ত না পায়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করুম, তাহলে এখন আপনি একটু ফুরন মাইরা দিন। কথা দিক কিনা জোরে খা, ফুরন দিয়া দিন। হ্যাঁ, সুতরে আর পৃথিবীর হায়াতে, কথা দিক কিনা জোরে খা, পৃথিবীর হায়াত কতটুকু কে বলতে পারে? বলা সম্ভব? পৃথিবীর হায়াত কতটুকু কেউ বলতে পারবে না। তাহলে পৃথিবীর হায়াত থেকে নিয়ে যদি আপনি 70,000 দিয়ে যদি গুণ দেন, তাহলে দেখবেন এত সংখ্যা বাড়িব ক্যালকুলেটর ব্যাঙ্গে তছনছ হয়ে যাবে। ও কথা ঠিক কেন জানো, শুধু ক্যালকুলেটর না, যদি আপনি কম্পিউটার দিয়ে হিসাব করেন, কম্পিউটার ভিতরে তো সংখ্যা ইউনিট না, এটাকে উড়াল দিয়ে যাবে। কথা ঠিক কেন জানো,
সংখ্যা গণনা করে শেষ করা যাবে, সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। কারণ পৃথিবীর হায়াতের সময় সীমা কতটুকু কেহ জানে না, কথা ঠিক কিনা ধরে আপনার। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার জিন্দগির মধ্যে একজন অপরজনকে ভয় করিয়া চলো, কেন চলো? তাদের গোষ্ঠীর পাওয়ার বেশি, সংখ্যা বেশি, কিন্তু আমার সংখ্যা কত বেশি, আমার লাডিওয়ালা বাহিনী কত বেশি। আমার লাডিওয়ালা বাহিনীর নাম হলো ফেরেশতা, কারণ বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। কথা ঠিক কিনা দূর এখন। ও মুসলমান ইমানদার, 314 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী নুসরতের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে ময়দানের মধ্যে আসছে কাফেরদেরকে একবারে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ নবীর চরণে রাহমাতুল আলামিন ডাক দেওয়া, ও সাহাবীরা তোমরা টেনশন করিও না, চিন্তিত হইও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয় দান করবে। কথা ঠিক কিনা জোরে খা। আমার কোন ভাইরা জয়ের মালা পরিধান করায় দিলেন 313 জন সাহাবীকে, 1000-এর মোকাবেলায় জয়ের মালা পরিধান করাইয়া বাড়িতে ফিরাইয়া দিয়েছে। তাহলে কিসের মাধ্যমে? আল্লাহ গায়বী নুসরতের মাধ্যমে। আল্লাহর গায়বী নুসরত যারা, আল্লাহর একটা বাহিনী আছে, সেই বাহিনীর নাম হলো ফেরেশতা। কথা ঠিক কিনা জোরে খা। তাহলে ফেরেশতাদের সংখ্যা যে কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন, দুনিয়ার সংখ্যা যদি 10,000 হয়, দুনিয়ার সংখ্যা যদি 15,000 হয়, দুনিয়ার সংখ্যা যদি 20,000 হয়, তাহলে আমার সংখ্যা হিসাব করে বান্দা তুমি শেষ করতে পারবে না। দুনিয়ার সংখ্যা, দুনিয়ার মধ্যে যার বেশি সংখ্যা হয় তাকে মানুষ বই করিয়া চলে। তাহলে বই পাওয়ার যদি উপযুক্ত হকদার হয় একমাত্র আমি আল্লাহ, বই পাওয়ার উপযোগী হকদার কথা ঠিক কিনা জোরে খা। তাহলে বই করতে গেলে আমাকে করতে হবে, দুনিয়ার কোন মানুষকে বই করা চলবে না। আরে জোরে খা, কাকে করতে হবে? আর একটু চিল্লা বলেন, আল্লাহকে করতে হবে। আল্লাহকে ছাড়া দুনিয়ার মানুষকে বই করা চলবে? চলবে না। এই জন্য আমার পরে ভাইরা, এবার আসুন দ্বিতীয় নম্বর, বই পাওয়ার যদি হকদার থাকে একমাত্র আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো ওস্ত্রের কাছে মানুষ মাথা নত করে। কথা ঠিক কিনা জোরে খা। ছোট্ট একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা হাতের মধ্যে পিস্তল লইয়া রাত 12টায় একটা দুইটার সময় দেখবেন, যখন দেখবেন ইয়া এই রুটের মধ্যে কোনো বাতি টাতি কোনো কিছুই নাই, বা 10 বছরের বাচ্চা পিস্তল লইয়া দাঁড়া বিছে, এর মধ্যে এক নেতা আইতাছে, ওই নেতা যত বড় এমপি মন্ত্রী হোক না কেন পিস্তলের সামনে হরে বল। কথা ঠিক কিনা জোরে খা। জানের তো বয় আসেনি, আসেনি ও বাবা তুই জিদ আসা আসি রইল তো আমারে সার। কথা ঠিক কিনা জোরে খা। তাহলে ইডার সামনে যত বড় লিডার হোক না কেন সেলেন্ডার। কথা ঠিক কিনা জোরে খা। আমার পরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অস্ত্রের প্রকার কত হতে পারে? দুনিয়ার অস্ত্রের প্রকার যদি হয় তাহলে 10 প্রকার হতে পারে, 15 প্রকার হতে পারে, 20 প্রকার হতে পারে, এর উপরে প্রকার নাই। যদি সংখ্যার দিক দিয়ে অনেক বেশি, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি। কথা ঠিক কিনা জোরে খান। প্রকার সংখ্যা বেশি হতে পারে, কিন্তু প্রকারের দিক দিয়ে 20 প্রকার। পাইপগান, রাইফেল, মেরিন, আরে অতলা তো হইতারি নাই তো জানিও না। কথা ঠিক কিনা জোরে খা। আমার মনে হয় রায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দগির মধ্যে যাদের পাওয়ার বেশি, অস্ত্রের সংখ্যা বেশি, যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমেরিকা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারশীল, এদের কাছে অস্ত্রের কোনো শেষ নাই। কথা ঠিক কিনা জোরে খা। এমন এর মুম ছেড়ে দিব বাংলাদেশ উড়ে লিব, আছে কিনা নাই? এই জন্য মানুষ তার বই করে চলে কে চলে না। আমার পরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সংখ্যা হতে পারে 20 প্রকার, 20 প্রকারের অস্ত্রের সংখ্যা হতে পারে, কিন্তু আমার সংখ্যার প্রকার কত বান্দা তুমি জানো নি। আমার অস্ত্র হলো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকগুলি হলো আমার অস্ত্র বলেন না, সুবহানাল্লাহ।
তাহলে মাখলুক কত প্রকার, কয় প্রকারের মাখলুক? তাফসীরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। কোন কোন তাফসীরকারক বলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ মাতানুল্লাহ পানিবুদ রহমাতুল্লাহ যারা তাফসীরে মাজার কিতাবের মধ্যে লেখে এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। আরো জোরে কন, কয় হাজার? 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ এক প্রকার মাখলুক, কথাটি কি জোরে কন? মানুষ এক প্রকার মাখলুক, গাছ এক প্রকারের মাখলুক, পানি এক প্রকারের মাখলুক, তাহলে প্রকারটা কত? আরো জোরে কন, 80,000 প্রকার। তাহলে সংখ্যার দিক দিয়ে আসেন পিঁপড়া এক প্রকারের মাখলুক, কথা দিক কিনেছে দেখান, পিঁপড়া এক প্রকার মাখলুক। ও মুসলমান ইমানদার, এই জন্য পিঁপড়া যদি আপনি গণনা করেন আপনার গড়ের ভিতরে যে হিজড়া আছে গণনা করে আপনি শেষ করা সম্ভব? আপনার হায়া শেষ হয়ে যাবে, দাড়ি মুসব তো হইলা শেষ হয়ে যাবে, গা কিয়ামত হয়ে যাবে, এরপর হিজড়ার সংখ্যা গণনা করে শেষ করতে হবে, কথা ঠিক কিনা জোরে কন? আপনার গড়ের কথাই বললাম, আর যদি পৃথিবীর কথা বলি তো আপনি টাচ করে কথা ঠিক কিনা জোরে কন? তাহলে আমার পরে ভাইয়ারা প্রকারের সংখ্যা দিয়া হইলো 80,000, প্রকারের সংখ্যা কয় হাজার? আর একটু জোরে কন, প্রকারের সংখ্যা হলো 80,000। আর যদি আপনি সংখ্যার দিক দিয়ে যান তাহলে বান্দা গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না, এত অসংখ্য অগণিত আল্লাহর অস্ত্র আছে, কথা ঠিক কিনা জোরে কন? আমার পরে ভাইয়েরা আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কামান ব্যবহার করে নাই, কথা ঠিক কিনা জোরে কন? পিস্তল দিয়ে আমার লাগবে, হ্যাঁ রাইফেল দিয়ে টুস করে ফুস করে ফুলি তুমি না না, তাকে পিস্তল দিয়ে মারতে হবে না। আল্লাহ বলেন আমি দুনিয়ার অস্ত্র ব্যবহার করব না, আমি আল্লাহ আমার অস্ত্র দিয়া আমি আল্লাহ ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানগুলিকে কাফেরদেরকে আমি আল্লাহ শায়েস্তা করব, কথা ঠিক কিনা জোরে কন? আচ্ছা বলুন তো দেখি ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করছে কি করছে না? আর জোরে কন, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আনা রাব্বুকুমুল আআলা, কথা ঠিক কিনা জোরে কন? আল্লাহ অস্ত্র দিয়া শেষ করছিনি, আরো জোরে কন, অস্ত্র দিয়া শেষ করছে, কি দিয়া? ফেরাউন দিয়ে শেষ করছে, পানি হইলো মাখলুক এক প্রকার, এটা হইলো আল্লাহর অস্ত্র, পানি দিয়া আল্লাহ ফেরাউন দিয়ে একবারে শেষ করে দিছে, কথা ঠিক কিনা জোরে কন? দুনিয়ার রাইফেল ব্যবহার করছে, পাইপ গান ব্যবহার করছে, বন্দুক ব্যবহার করছে, পানি দিয়া একবারে জীবনের শিক্ষা দিয়া দিছে, কথা ঠিক কিনা জোরে কন? নমরুদ আল্লাহর নাফরমান, কথা ঠিক কিনা জোরে কন? কিতান দিয়া শেষ করছে, মশা মশা আবার এমন মশা একটা পাও নাই ল্যাংরা, কথা ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা দুনিয়ার মধ্যে নিস্তেনাবুদ করে দেওয়ার চেষ্টা করবে, ও মুসলমান ইমানদার, মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পাইপগান রাইফেল ব্যবহার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর অস্ত্র দিয়া আল্লাহর মাখলুক নামক অস্ত্র দিয়া আল্লাহ তাদেরকে শায়েস্তা করবে, কথা ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, আমরা তো মুসলমান, আমরা মুসলমান কিনা? আরো জোরে কন, অসুবিধা লাগতেছে? আরো জোরে কন। আমার প্রাণ ভাইয়ের আমরা হলাম মুসলমান, কারণ এই দেশটা হলো মুসলমানদের দেশ, কথা ঠিক কিনা জোরে কন? যে দেশের মধ্যে 95% লোক মুসলমান, এটা মুসলমান না, সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে বেশি, কথা ঠিক কিনা জোরে কন? আমার প্রাণ ভাইয়েরা এই দেশটা হলো মুসলমানদের দেশ, এই দেশটা হলো শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির দেশ, কথা ঠিক কিনা জোরে কন? এই দেশটা হলো শাহ কোরআনের দেশ, এই দেশটা হলো আল্লাহর উলিদের দেশ, কথা ঠিক কিনা জোরে কন? যেই দেশের মাটির নিচে লক্ষ লক্ষ উলি আল্লাহ গাউস কুতুব শুয়ে আছে, কথা ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, এটা কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের দেশ নয়, যারা মুসলমানদের ইমানের উপর আক্রমণ করবে, যারা নবীর উপর আক্রমণ করবে, যারা আল্লাহর মে আল্লাহর শানের উপর আক্রমণ করবে, যারা কুরআন ও হাদিসের উপর আক্রমণ করবে, তাদের দেশ এটা নয়, তারা এই দেশ
বৃক্ষের মধ্যে বসবাস করতে পারে না, কোথা নিয়ে কিনা জুড়ে কর, তুমি আর মাতুল করে তাদেরকে তাক দিবে না, কোথা নিয়ে কিনা জুড়ে কর। কারণ আমরা আল্লাহওয়ালা মানুষ, আমরা কোরআনকে বেশি মহব্বত করি, আমাদের নিজের জীবনের চাইতে কোরআনকে আমরা বেশি মহব্বত করি, হাদিসকে বেশি মহব্বত করি, কথা ঠিক কিনা জোরে কর। প্রয়োজনে ফাঁসির কাস্তে তুলতে রাজি, তবে কোরআনকে অবমাননা করতে আমরা দেব না, কথা ঠিক কিনা জোরে কর। আর এই জিনিসটা যদি বান্দার অন্তরে না তাই মুসলমানই না, আবার কি মুসলমান? কোরআনের আইন, কোরআনের উপরে তাক করে কথা বলে, তোমার জমান আছে জমান দিয়ে কথা বলো না, তুমি কি সে মুসলমান? গোবিন্দ রাজা পরাজিত বরণ করেছে, কথা ঠিক কিনা জোরে কর। চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দ রই চালাচা মুন্ডা গুলা, কথা ঠিক কিনা জোরে কর। চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সৈনিক শাহজালাল ইয়ামুরী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, কথা ঠিক কিনা জোরে কর।
চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জালাচা বুন্দা গোলা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জালাচা বুন্দা গোলা, উলিদের এই ভূমিতে, উলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জালাচা বুন্দা গোলা, কথা ঠিক কিনা সুরেখা? শাহজালালের বিদ্যাপীঠে আসবে যারা বাগ পোষাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসবে যারা বাগ পোষাতে, তাকবীরের এই দুনীতি, তাকবীরের এই দুনীতি, ওদের পিঠে আগুন জ্বালা, চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জালাচা বুন্দা গোলা, কথাটি কিনা সুরেখা? কারণ এই দেশটা হলো মুসলমানদের দেশ, কথা ঠিক কিনা সুরেখা? আরো আওয়াজ দেব, কথা ঠিক কিনা? অসুবিধা লাগতেছে, কারণ অসুবিধা লাগলে কি করুন যাইব, এরই অবস্থা, এর মধ্যে দিয়ে চলতেইব, কথা ঠিক কিনা সুরেখা? আমার পরে ভাইরা, তাহলে আবার আসুন, আল্লাহর অস্ত্র দিয়ে আল্লাহ নাস্তিক মুরতাদ বেঈমান গুলিকে আল্লাহ শায়েস্তা করে, কথা ঠিক কিনা সুরেখা? কার অস্ত্র দিয়া? এই জন্য আমার পরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অস্ত্রের দিক দিয়ে যদি দুনিয়ার জিন্দগির মধ্যে বই গুনিয়া চলো, তাহলে আমার অস্ত্রের সংখ্যা হলো সকলের চাইতে বেশি, বই করতে হলে আমাকে করতে হবে, পাওয়া হকদার হলে আমি একমাত্র হকদার, কথা ঠিক কিনা জুরে কর? ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে আসে, তখন বান্দা গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না, চুরি বদমাশি করতে পারে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যখন বান্দা দুইটা যুগের পানি ছেড়ে দিয়ে কান্দে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুই যুগের পানির বদলতে আল্লাহ বান্দার জাহান্নামের আগুন তার জন্য হারাম করিয়া দে, কথা ঠিক কিনা সুরেখা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হলো পানি, এক ভাগ স্থল, এক ভাগ স্থল, তিন ভাগ জল, কথা ঠিক কিনা সুরেখা? তাহলে পানির সংখ্যা বেশি না কম? আরো জোরে কম। আমরা সমস্ত পানি একত্রিত করে যদি আমরা জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেই, জাহান্নামের আগুন নিব্ব তো? আপনারা কি দেখুন, নিব্ব না? আরো হওয়ার বাড়বো, আরো হওয়ার বাড়বো, কিন্তু এক ফোঁটা পানি, চোখের পানির কত দাম? আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার, এক ফোঁটা চোখের পানির কত দাম? বান্দা যখন দিলটা নরম করে আল্লাহর ভয় অন্তর মধ্যে নিয়ে যখন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এক ফোঁটা চোখের পানি এই জাহান্নামের আগুনকে নিবাইয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ? আমার পরে ভাইরা, জামিউল হেকায়ত নামক কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরের দিকে রওনা করলেন, রওনা করার পরে এবার একজন পাপিষ্ট লোকের জানাজার নামাজ তিনি পড়লেন। পাপিষ্ট লোক কারা আপনারা সকলেই ভালো করে জানেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, হালাল হারামের দাগ ধরে না, কথা ঠিক কিনা জুরে খা? তাদেরকে পাপিষ্ট বলা হয়। এবার পাপিষ্ট লোকের জানাজার নামাজ পড়ার পরে এবার যখন দাফন দেওয়ার জন্য কাফন পড়াইয়া দাফন দেওয়ার জন্য যখন কবরের মধ্যে নিয়ে গেলেন, কবরের মধ্যে রাখলেন, রাখার পরে কবরের মাটি বাঁশ দিলেন, বাঁশ দিয়া যখন কবরের মাটি সমান করা হইতেছে, এমন সময় তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা একবারে একবারে কমজোর দুর্বল, হাতের মধ্যে একটা লাঠি লইয়া তরতর তরতর করে কাঁপতে কাঁপতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া কাকুতি মিনিট করে বলতে লাগলেন, হুজুর, আমার মৃত্যু, আমার ছেলের মৃত্যুর পরে আমার ছেলেকে আমি দেখি নাই গো হুজুর, শেষবারের মতো আমার সন্তানের চেহারা কারণ আপনি একটু দেখাইয়া দিন। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মরে যায় খবরের মধ্যে দিলাইলে, যত বড় আত্মীয় হোক না কেন, যত বড় আত্মীয় হোক না কেন, চিল্লা ফিল্লা গান্তাছে, ইয়ার কোনো সম্ভব না, খবরের মাটি সরাইয়া আবার তারে দেখা নেই, কথা ঠিক কিনা জুরে খাওয়া?
আমার পরে ভাইরাই এই অবস্থায় এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফা নগরীর লোকদেরকে ডাকে বললেন, ও কুফা নগরীর লোকেরা, কবরের মাটি সরাইয়া তার মা জননীকে শেষবারের মতো মুর্দারের চেহারা কানে দেখাইয়া দাও, চিৎকার দেব সুবহানাল্লাহ। যখন তার দেখা শেষ হয়ে যাবে, যখন দাফন দিয়া আবার চলিয়া যাবে, এবার যখন কবরের মাটি সরানো হলো, এবার সমস্ত লোকেরায় কবরের মাটি সরাইয়া তার মা জননীকে এবার সন্তানের চেহারা দেখানোর জন্য প্রস্তুত করিয়া দিলেন, সন্তানের দিকে তাকাইলেন, মা দুঃখিনী, এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের প্রতি লক্ষ্য করে তাকাইয়া দেখে মুর্দারের চেহারার নূরের আলোতে পুরাটা অন্ধকার কবর আলোকিত হইয়া গেছে। আমার পরে ভাইরা দাফন সমাপ্তি হয়ে গেছে, এবার সকলে বিদায় হয়ে চলে যাইতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফা নগরীর লোকদেরকে ডাকতে বললেন, ও কুফা নগরীর লোকেরা, ওই লোকটা দুনিয়ার মধ্যে এমন কি আমল করেছে যে আমলের কারণে এত বড় মর্যাদার অধিকারী সে হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার কুলিমা এবার কুফা নগরীর সমস্ত লোকেরা তার আজীবনের পাপাচারের কথা উল্লেখ করিয়া দিল, সেই ছিল একজন সুদখোর, সেই ছিল একজন ঘুষখোর, সেই ছিল একজন ব্যভিচারী, জিনা করত, মানুষকে অন্যায় ভাবে প্রহার করত, কথা ঠিক কিনা জোরে কান, সমস্ত গুনার কাজের কথা বলিয়া দিলেন, কিন্তু এত বড় মর্যাদার অধিকারী হওয়ার নেক আমল দুনিয়ার জিন্দগির মধ্যে করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি, প্রমাণও মিলেনি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, সমস্ত লোকেরা তার আজীবনের পাপাচারের কথা উল্লেখ করলো, কিন্তু এত বড় মর্যাদা অধিকারী হওয়া নেকামলের কথা কেউ কেউ উল্লেখ করেন নাই, কিন্তু এত বড় মর্যাদা সে কিভাবে হাসিল করলো, টেনশনের মধ্যে পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, গাছের নিচে একটু ঘুম আসিয়া গেছে, ঘুমায়া গেলেন, এই অবস্থায় দেখা দেখে ওই লোকটা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসিয়া আছে, বলেন না সুবহানাল্লাহ, ওই পাপিষ্ঠ লোকটা আল্লাহ নবীর সামনে বসা। আচ্ছা বলুন তো দেখি কোন গুনাহগার বান্দা কি রাসূলের সামনে গিয়ে বসতে পারবে? আপনারা কি বলেন, বসার ক্ষমতা আছে? বসার তো কোনো ক্ষমতাই নাই, কথা ঠিক কিনা জোরে কান। তাহলে নেকামল মনে হয় করছে, করছে কি করছে না, নেকামল করছে, কিন্তু কি আমল করছে সেই কথা তো উল্লেখ করা হয় নাই, কথা ঠিক কিনা জোরে কান। আমার প্রিয় ভাইয়া এবার আল্লাহ নবীর বিশ্বনবী গুনাহগার বান্দা ছিল, কিন্তু এত বড় মর্যাদার অধিকারী হওয়ার নেকামল দুনিয়ার মধ্যে করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বললেন, ওরে আবু বকর, যে দুনিয়ার মধ্যে একজন পাপিষ্ঠ বান্দা ছিল, কিন্তু পাপিষ্ঠ বান্দা হওয়ার পরেও সে যখন কোনো গুনাহ করত, অন্যায় করত, নিজের নফসের উপর জুলুম করত, তখন সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ক্রন্দন করত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ক্রন্দন করত, ক্রন্দন করার কারণে এই চোখের পানির কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত গুনাহগত মাফ করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে বসার মতো আল্লাহ সুযোগ তাকে দান করে দিয়েছে। ইকে খাহি কালবালা যা আখিরি জানে খুদরা তোর তাজারু আউমিরি মাতা দেবো বাসে তাসা দাসবি গ্রিয়া খুন্তা পেদা খন্দা সবি। এই জন্য আমার পরে ভাইরা যখন কুরবান্দা দিল থেকে নরম করে আল্লাহর ভয় অন্তর মধ্যে নিয়া চুকের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে, এই অল্প একটু চুকের পানি যেমন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, হুরে মাতিন النار على ثلاثة أعين، عين بكت من خشية الله، وعين سهرت في سبيل الله، وعين غدت عن محارم الله، شكات سبحان الله. আল্লাহ নবী বলেন তিন প্রকার চুকের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার চুক?
তিন প্রকার যুগের জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে প্রথম নম্বর হলো ওই যুগ যেই যুগ আল্লাহর ভয়ে ক্রন্দন করে চুক থেকে পানি বাইরে হয়, ওই চুকের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা ঠিক কিনা শুনে খাও, তাহলে আমাদের দিল তো ভাই এখন শক্ত হয়ে গেছে, কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে আরো শক্ত। কথা ঠিক কিনা শুনে খাও, আরে পাথরও কাঁদে, পাথর কাঁদে না, পাথর কাঁদে কি কাঁদে না, ইওয়া করতে গেলে তো সময় লাগবো, অত সময় আমার হাতে নাই, কইতারতাম না পাথরও কাঁদে। কথা ঠিক কিনা শুনে খাও, পাথর কাঁদে কিন্তু আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, পাথরের চাইতে আমরা মানব জাতির দিল আরো বড় শক্ত হয়ে গেছে। তুই যে চুকের পানি তুই যে চুক দিয়া এক ফোঁটা পানিও আসে না। কথা ঠিক কিনা শুনে খাও, মা মরে গেছে গা, বাপ মরে গেছে গা, দাদা দাদি মরে গেছে গা, এর পরে কাঁদে আমার জামাটা কাপড় ধুয়ে দিবে না, এই মাত্র আমার তো বিপদের সময় গিয়া আমার মা সামনে অগ্রসর হবে না, উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এর জন্য তো একটু অন্তরের মধ্যে ব্যথা লাগার কথা, কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দিল পাথরের চাইতে আরো শক্ত। কথা ঠিক কিনা শুনে খাও, ও মুসলমান ইমানদার, এই জন্য বলবো আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকিয়া যায় তাহলে আপনি যে মুমিন বান্দার কয়েকটা কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে দয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, মুমিন বান্দা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যে কোয়ালিটিগুলি যে গুণগুলি দরকার সেই গুণগুলির মধ্যে দেখে একটা গুণ আপনার ভিতরে ঢুকে গেল। কথা ঠিক কিনা জুড়ে খাওয়া, একটা গুণ আপনি হাসিল করে ফেললেন আমার মানে ভাইরা, তাহলে আবার আসুন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকে দয়াত আল্লাহ কি বলতে চাইতেছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم মুমিন বান্দার সামনে যখন আল্লাহর বরকতের আলোচনা করা হয়, মুমিন বান্দার সামনে যখন জাহান্নামের আলোচনা তুলে ধরা হয়, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ জাত এবং সিফাতের আলোচনা তুলে ধরা হয়, তখন মুমিন বান্দার অন্তর বিতসন্তস্ত হয়ে যায়। কার ভয়ে? দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার তাদের ভয়ে নয়, একমাত্র মহান আল্লাহর ভয়ে মুমিন বান্দার অন্তর বিতসন্তস্ত হয়ে যায়, নরম হয়ে যায়। কথা ঠিক কিনা জুড়ে কয়। তাহলে এক নম্বর গুণ সংক্ষিপ্ত আকারে হইলাম, কারণ বিস্তারিত সময় তো আমার হাতে কম, আমার হাতে সময় আর বেশিও নাই। এরপরে প্রধান বক্তা ইনশাল্লাহ উপস্থিত হইতেছে, যদিও একটু কারেন্টের ডিস্টার্বের কারণে একটু মাহফিলটা উলুট ফুলুট হয়ে গেছে গা, কথা ঠিক কিনা শুনে খাও, তারপরেও আপনারা বেজার হইবেন না, কারণ প্রধান বক্তা তো আছে, কিছু আলোচনা করবে। এরপরে আমি যতটুকু পারি একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবো। কথা ঠিক কিনা শুনে খাও, এবার আসুন দ্বিতীয় নম্বরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা দ্বিতীয় নম্বর কি কোয়ালিটির কথা আল্লাহ বললেন সেই কথাটা আল্লাহ সেই কথার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে কর। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়, আর জোরে কর, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ, ঈমান বাড়ার অর্থ হলো ঈমান বাড়ে না, ঈমানের নূর বাড়তে থাকে। কি বাড়তে থাকে? নূর বাড়তে থাকে। কথা ঠিক কিনা জোরে খা, আমার মানে ভাইরা, কোরআন এমন একটা জিনিস রে ভাই, কোরআন এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে তো অনেক বই পুস্তক আপনারা পড়েন না, পড়েন কি পড়েন না, আরো জোরে এখন আওয়াজ দেন, আওয়াজ দেন, কথা ঠিক কিনা জোরে এখন, দুনিয়ার মধ্যে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মধ্যে পড়ালেখা করে, এরা তো বই পুস্তক পড়ে কি পড়ে না, পড়ে। আচ্ছা, সেই বই পুস্তক যে পড়লো, এই বই পুস্তক কি সুপারিশ করে এর জান্নাত দিব, আপনারা কি কন? এটা হলো জাগতিক শিক্ষা, এটা কি শিক্ষা, আরো জোরে এখন, জাগতিক শিক্ষা। আর কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে কোরআনটা দুনিয়াতে হলো লাভ, দুনিয়াতে হললে লাভ যেমন দুনিয়ারও লাভ আছে, পরকালেরও লাভ আছে, আরো জোরে কা, কারণ দুনিয়ার মা বাপ কাল কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনত না, বাবা তার সন্তানকে চিনত না, ভাই তার ভাইয়ের চিনত না। কথা ঠিক কিনা জোরে কা, এমন একটা অবস্থা হবে
সেই দিন কোরআন আপনাকে সুপারিশ করে, কোরআন আপনাকে চিনে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ছোট্ট একটা হাদিস কেমন লাগে, আমার প্রাণের ভাইয়েরা, এক সাহাবীর লাশ যখন যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়ালেন, জানাজার নামাজ পড়া হবে। কি পড়া হবে? আরো জোরে কা, জানাজার নামাজ পড়া হবে। জানাজার নামাজ পড়বে, সারিবদ্ধভাবে সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। এমন সময় দেখা গেল একটা উড়ন্ত পাখি। কি পাখি? আরো জোরে কা, উড়ন্ত পাখি উড়ে আসিয়া মুর্দারের কাফনের কাপড়ের ভিতর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। জোরে কা, সাহাবায়ে কেরাম তো হতো বা কিবে ভা, কিবে ভা, জীবিত জিনিস তো জানাজা তোমার দিত না। কথা ঠিক কিনা? দেখো, দশ মিনিট হয়ে গেছে, ২০ মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, পাখিও বাইর হইতেছে না, জানাজার নামাজও পড়া সম্ভব হইতেছে না। এমন সময় কাফড়ের কাপড় থেকে গাইবি আওয়াজ আসতে শুরু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দে, বলে তোমরা মনে মনে ভাবতে পারো আমি দুনিয়ার পাখির নেই পাখি, না না আমি দুনিয়ার পাখির নেই পাখি নয়, আমি হইলাম কুরআন। চিৎকার দেব সুবহানাল্লাহ, আমি হইলাম কুরআন। আমি দুনিয়াতে থাকাকালীন সে আল্লাহর কালামকে বেশি বেশি করে তালাওয়াত করেছে, আল্লাহর কালামকে সম্মান করেছে, ইজ্জত করেছে। আল কথা ঠিক কিনা? জোরে কান। সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, তালাওয়াত করার কারণে আমি দুনিয়ার পাখির সুরত দুনিয়া তার কাফনের কাপড়ের ভিতর ঢুকে পড়েছি। যতক্ষণ পর্যন্ত তাকে কবর মিজান হাসর ফুলচিরাত সমস্ত কাটি অতিক্রম করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ না করাইব, ততক্ষণ পর্যন্ত আমি কুরআন তার কাছ থেকে বিন্দু মাত্র শুনিব না। তাহলে কোরআন এমন একটা জিনিস যেটা সুপারিশ করে বান্দারে জান্নাতে পৌঁছাই দিব। কথা ঠিক কিনা? জুরে কা, আরো জুরে কা। আমার পানে ভাইয়ারা, কোরআনের কি অ্যাকশন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের কি অ্যাকশন ভাই! দুনিয়ার কিতাব পড়লে, কিতাব পড়লে মানুষ ও মুসলিম মুসলমান হবে না, কিন্তু আল্লাহর কালাম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে তো আগেই সূরা বাকারার শুরু থেকে আল্লাহ বলেছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? জুরে কা, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহ কোনো কিছুই নাই, এমন একটা কিতাব আল্লাহ এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর উপর নাজিল করেছেন। আমার করে ভাইয়েরা, যেই কিতাবের তালাওয়াত শুনলে ইহুদি নাসারা খ্রিস্টানরা অমুসলিমরা অমুসলিমরা গভীর আগ্রহী সহিত কোরআন তালাওয়াত শুনলে অমুসলিমরা মুসলমান হইতে বাধ্য হয়। চিৎকার দেব সুবহানাল্লাহ। আমার কানে ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? জোরে খাও। অসংখ্য গুণিত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন কোন নবীকে 10টা, কোন কোন নবীকে 15টা, কোন কোন নবীকে 20টা, কোন কোন নবীকে 25টা মুজিজ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কত মুজিজ দিয়েছে আমার কানে ভাইরা, তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে কত মুজিজ আল্লাহ দান করেছে। একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 1500 নয়, 2000 নয়, 5000 নয়, 6000 নয়, 7000 নয়, তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে মহান আল্লাহ 10000-এর চাইতে আরো বেশি মুজেজা রসুলকে আল্লাহ দান করেছে। কয় হাজার? আরো জোরে ক, 10000 মুজেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো মহাগ্রন্থ আল কুরআন। কথা ঠিক কিনা? জোরে ক, এটা হলো চিরন্তন মুজেজা, আছিল, আছে, থাকবে। কথা ঠিক কিনা? জোরে ক, যেটা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে, চিরন্তন মুজেজা কিয়ামত পর্যন্ত। কথা ঠিক কিনা? জোরে ক। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলতেছিলাম কোরআনে এমন একটা জিনিস, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত শুনলে অমুসলিম মুসলমান হয়ে যায়, সর্দারি মাথা পুরি করে ওই মুহাম্মদের তেলাওয়াত শুনুন শোনা, রাত্রি বেলা এর আগে মুহাম্মদের তেলাওয়াত কান লাগাইয়া শুনে। কথা ঠিক কিনা? জোরে ক। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলতাম আমি, আরো জোরে ক, বিষয় ভাইরা আপনারা কি বলেন, অসুবিধা লাগতেছে, অসুবিধা লাগতেছে,
তাহলে শুনুন আমার বড় ভাইরা, লন্ডনের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, কোন জায়গায়? লন্ডনের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, সর্বদলীয় কনফারেন্স। সেই কনফারেন্সের মধ্যে তাদের ধর্মীয় গ্রন্থগুলি, বহু জাতির যে জাতি আছে, ইহুদি আছে, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, হিন্দু যা আছে, সকল ধর্মের মানুষগুলি তাদের ধর্মীয় গ্রন্থ আলোচনা করে পাঠ করে মানুষদেরকে শোনাইব। বিচার বিচারে যেমন এখানে দেখেন মুরব্বীরা দাঁড়ায় আছে, ওনাদের মধ্য থেকে একজন বিচারক আছে, দুইজন বিচারক আছে, তিনজন বিচারক আছে, আবার এখানে সুইস্টিপ দেওয়া আছে, লাল বাতি এবং হলুদ বাতি। আল্লাহর কথাবার্তা দুনিয়ার মানবজাতির কণ্ঠে শোনা পড়ে, মানুষ দেখতে দেখতে পারে না, কোরআন কিনা দেখো, এই সমস্ত নাচ জামাতের কথা বললা, এবার আল্লাহ দিদারের দিকে তাকায় তাকায় আমি তিন কারণে আরবি ভাষাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। এক নম্বর হলো আমি নিজে আরবি, আমি নিজে আরবি। দুই নম্বর হলো আমার উপর যে গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন সেই গ্রন্থটা হলো আরবি ভাষায়। তিন নম্বর হলো জান্নাতের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ, এবার জান্নাতের ভাষা আরবি, এবার কনফারেন্সটা হবে, সেই কনফারেন্সের মধ্যে আল্লাহ দিদার দেখবে। এবার প্রধান সভাপতি তো আছে, যেমন আজকে মাহফিলের তো সভাপতি আছে, কথা ঠিক কিনা জানি না, সেই কি কনফারেন্সের মধ্যে সভাপতি রাখবে, কথা ঠিক কিনা জানি না, অসুবিধা আছে স্যার, কনফারেন্সের মধ্যে সভাপতি রাখবে। সভাপতি হলেন একমাত্র মহান আল্লাহ, সুবহানাল্লাহ, কনফারেন্সের সভাপতি কে? যাই হোক,